সময়ের কাজ সময়ে শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও ভারত সরকারের প্রকল্প, তথাপি নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক নির্মাণ ক্ষেত্রে কিন্তু তদারকির দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের। এর মধ্যেই বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, এমনকি মন্থর গতিতে কাজ চলছে বলেও এলাকাবাসীর অভিযোগ। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 2023 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীকে উপহার দিতে চাইছিলেন এই নির্মীয়মান বিকল্প জাতীয় সড়কের ত্রিপুরা রাজ্যের অংশটুকু, কিন্তু মুখ্যমন্ত্রীর এই আশা কতটুকু বাস্তবায়িত হবে তা সন্দেহের বেড়াজালে। প্রসঙ্গত উল্লেখ্য, নির্মীয়মান এই বিকল্প জাতীয় সড়কের কৈলাসহর থেকে কুর্তি প্যাকেজ নাম্বার 1 এবং 2 এর কাজের বরাত পায় AMC কোম্পানি এবং কৈলাসহর থেকে কুর্তি প্যাকেজ নাম্বার 3 এর 11.250 কিলোমিটার কাজের বরাত পায় AKCC কোম্পানি। AKCC কাজের দায়িত্ব দেয় প্রজেক্ট হেড ম্যানেজার তাপস হাজরাকে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলোর কাজ অধিকাংশই বিভিন্ন কোম্পানি করে থাকে। এর মধ্যে AKCC জনৈক তাপস হাজরাকে প্রজেক্ট হেড বানিয়ে 3 নম্বর প্যাকেজের দায়িত্ব দেয়। সময়সীমা বেঁধে দেওয়া হয় 18 মাস, পরে যদিও 6 মাস বৃদ্ধি করা হয় বিভিন্ন ইস্যু দেখিয়ে। 2 বছরের মধ্যে কাজ সম্পূর্ণ করার কথা। কাজটি যথারীতি শুরু হয় 2020 সালের ডিসেম্বর মাস থেকে, কিন্তু তাপস হাজরার কাছে প্রায় 83 কোটি টাকার কাজ সঠিক সময়ে সম্পূর্ণ করার মতো নেই কোনো সামগ্রী, নেই কোনো ধরনের মেশিনারিজ এলাকাবাসীর এমনটাই অভিযোগ। শুধুমাত্র বিকল হওয়া একটি জলের গাড়ি ছাড়া সবকিছু স্থায়ীভাবে ভাড়া করা বলে এলাকাবাসীর অভিমত। কারণ যেসব কোম্পানি কাজ পেয়েছে ওদের নিজস্ব কোনো যন্ত্রই নেই কাজ করার মতো, ওরা আমাদের এখান থেকে টুকরো টুকরো করে হায়ার করছে। তো যদি খুব কমপ্লিটলি কাজ করতে গেলে হাই মেশিনারি দরকার, হেভি মেশিনারি দরকার, তো হেভি মেশিনারি তো কোম্পানির নিজস্ব নেই, কোম্পানি তো বাইরে থেকে এসেছে, শুধুমাত্র জাস্ট ইনভেস্ট করেছে। কিন্তু আমরা যা দেখছি যে ওরা সব গাড়ি টাড়ি যা কিছু আছে সব এখান থেকে লোকাল যে কন্ট্রাক্টর আছে ত্রিপুরার ওদের কাছ থেকে কালেকশন করছে করে। আচ্ছা, মানে ওদের নিজস্ব কিছু নেই, নিজস্ব একটাই গাড়ি, ওই দেখুন জলের ট্যাঙ্কার ওখানে দাঁড়িয়ে আছে, ওটাই একটা ওয়েস্ট বেঙ্গলের একটাই গাড়ি, আর সব ত্রিপুরার বা ত্রিপুরার অথবা আসামের যারা কন্ট্রাক্টর আছে। সে ভিন্ন ব্যাপার, কিন্তু স্থানীয় মানুষ এই নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে যে দুর্নীতি তথা নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেছেন তা কিন্তু উদ্বেগের বিষয়। এই ক্ষেত্রে নির্মাণ কাজে বিভিন্নভাবে দুর্নীতি হচ্ছে বলে এলাকাবাসীর দাবি। এমনকি এলাকাবাসীর যদি এই নিম্ন কাজের ব্যাপারে কোনো ধরনের প্রতিবাদ বা জিজ্ঞাসাবাদ করতে আসেন তবে তাদের বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হচ্ছে বলেও এলাকাবাসীর অভিযোগ। কালভার্টের ঢালাইয়ের ক্ষেত্রে যারা ওরা প্যাকমা নিচে থেকে যেরকম এই বেস ঢালাইয়ের সময় যে বালু দিয়ে করতো সেটা বালু না দিয়েই করেছে, মানে কাদামাটির উপরই একটা একদম রাফ ঢালাই দিয়ে গেছে আর কি। মানে ধরুন খুব বড় লেভেলের যদি গাড়ি আসা যাওয়া করে তাহলে বেস নিচে থেকে চলে যেতে পারে। এই তো এটাই তো বলছি যে নিম্নমানের হচ্ছে, আমরা চাই আরো ভালো কাজ হোক যাতে কাজটা অনেকদিন লাস্টিং করে। কারণ যদি কাজটা বেশি দিন লাস্টিং করে না, যদি ব্রিজ বা রাস্তা যাই হোক পুরোটাই যদি বেশি দিন লাস্টিং করে না, তাহলে তো আমাদেরই লস, কারণ আমাদের পয়সা দিয়ে তো কাজটা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছে। পাশাপাশি ভিন্ন এক অভিযোগ তুলেন স্থানীয় জনৈক প্রবীণ। এই বিকল্প জাতীয় সড়ক নির্মাণের জন্য সরকার যে জমি অধিগ্রহণ করেছে এই ক্ষেত্রে তিনি ন্যায্য অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন বলে জানালেন এলাকার জনৈক প্রবীণ বাসিন্দা। সরকার তো টাকাটা টাকা না টাকা দেওয়ায় যে আমার গড় দরজা যেটা আছে এই টাকাটাই না আমি উচিত পয়সা পাইছি না। আমি প্রায় 30 লাখ টাকা আমার এই গড় দুয়ার দাম আইতে গেছে, তখন আমি মাত্র 6,47,000 টাকা 39,000 টাকা আমার দিয়েছে। এর বাদে তো বহুত ধরনের পিটিশন করলাম, ডিএম এডিএম সব কিছু, মানে তারা এটা কোনো গুরুত্বও দেয় না। অভিযোগ এলে তো কোনো মাথু মাথা দেয় না, কয় এটা তহসিলদার এই সেই আগ্রম বাগ্রম করছে। এর বাদে কইলাম সার্ভে করিয়া যখন নিছেন যে সার্ভে আমার যে কি নিছেন কীটাকে কেউ কত টাকা দিলেন আমারে এই বাড়িটার, আমার জায়গার ঠেকা না দিলে জায়গা কি অন্য ধরনের নামে জায়গার ঠেকাটা অন্য ধরনের নামে ঢুকেছে। আমার যে বিল্ডিং ঘর 3টা 2টা বিল্ডিং ঘর আছে, একটা 50 হাত লম্বা, একটা 30 হাত লম্বা, 20 হাত লম্বা, এদিকে একটা আছে 14 হাত লম্বা, মানে সবটা পয়সা পাওয়ার আগে আমি এটা ছাড়িয়ে দিছি। এই প্রবীণের অভিযোগ অবশ্যই বিচার্য বিষয়ে, তেমনি সংশ্লিষ্ট এলাকায় এই বিকল্প জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে এলাকাবাসীর তরফে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেদিকটাও রাজ্য সরকারের তদারকি এবং খতিয়ে দেখা বাঞ্ছনীয়। রাজ্য সরকারের কিন্তু সে এখতিয়ারটা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।